হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ রং পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নাম্বার থ্রিটি পঞ্চম লেকচার করব তো আজকে আমাদের আজকের লেকচারে আমাদের টপিক্স হচ্ছে বাইনারি এক্সপনানসিয়েশন তো এই এই অ্যালগোরিদমটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অ্যালগোরিদম এই অ্যালগোরিদমটার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব তো এই অ্যালগোরিদমটা আসলে অনেক ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কমাইতে অনেক হেল্প করে ঠিক আছে তো আমরা অ্যালগোরিদম মেনলি কেন করব অ্যালগোরিদম মেইনলি আমরা করব হচ্ছে যেন আমাদের টাইম কম লাগে এবং খুব ইজি ওয়েতে আমরা প্রবলেমগুলা সলভ করতে পারি তাই না তো এই অ্যালগোরিদমটা যেটা আমরা করবো বাইনারি এক্সপনেন্সিয়েনশন তো এই অ্যালগোরিদমটা ইউজ করে আমরা টাইম কমপ্লেক্সিটি একদম লগ এনে করে ফেলবো ঠিক আছে অ্যান্ড টাইম কমপ্লেক্সিটিকে আমরা কী করবো লগ এনে করে ফেলবো ঠিক আছে তো বাইনারি এক্সপনসিয়েনশন আসলে কী করে এটাই আমরা দেখার বিষয় এখন আগে আমরা সেটা জানি ঠিক আছে তো আমরা যখন পাওয়ার বের করি আমরা যখন পাওয়ার করি ধরি যে টু এর উপর পাওয়ার করব হচ্ছে এটা আমরা করতে পারি যে টু এর উপর একশো না সরি আমি দশ দিই তাহলে আসলে বুঝতে ক্লিয়ার হবে ঠিক আছে এটা ইকুয়াল কি আসলে টু এর উপর পাওয়ার টেন মানে কি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এভাবে দশ বার হচ্ছে টু গুন থাকবে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটাই হচ্ছে টু এর ওপর পাওয়ার টেন তার মানে টুকে যখন আমরা দশ বা টু দ্বারা গুণ করতেছি তখনই সেটা হচ্ছে টু এর ওপর পাওয়ার টেন তো এটা আসলে আমরা কীভাবে সল্পা করতে পারি যে এটা আমরা বুট ফোর্সে কীভাবে করতে পারি টু এরপর টেন থাকো এখন যদি একশো থাকে এখন যদি একশো থাকতো তাহলে মানে কি টু টু হচ্ছে কতবার গুণ হবে বার গুণ হবে তাহলে যেটা যে মানটা আসবে সেটা হচ্ছে উপর পাওয়ার টেন একইভাবে যদি থ্রির উপর পাওয়ার টেন মানে কি থ্রি এক থ্রি দশ বার গুণ থাকবে থ্রির উপর পাওয়ার টোয়েন্টি মানে কি থ্রি হচ্ছে টোয়েন্টি বার গুণ থাকবে তো এটাই হচ্ছে পাওয়ার এর উপর পাওয়ার থ্রি তো এটাই হচ্ছে আমাদের সলিউশন যে এই গুণটা আমি করতে পারলে আমার সলিউশনটা চলে আসবে তো এটা আমরা বুট ফোর্স ইজিলি করতে পারি বুট ফোর্স এভাবে করতে পারি আমরা রেজাল্ট আমরা গুণের সময় আমরা একটা জিনিস ভালো মতো জানি যে গুণের সময় আমরা কী করি রেজাল্টের মানে ওয়ান ধরে রাখি কারণ কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হয় ঠিক আছে না ওই সংখ্যাটাই হয় কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে ওই সংখ্যাটাই হয় আর যোগের সময় আমরা কী করি রেজাল্টের মান জিরো ধরে রাখি সামের মান জিরো ধরে রাখি কারণ কোনো কিছুর সাথে জিরো যোগ করলে ওই সংখ্যাটাই হয় তো আমাদের আমাদের যাতে কোনো পরিবর্তন না হয় এই জন্য আমরা প্রথমে সর্বপ্রথম কী করি রেজাল্টটাকে ওয়ান ঢুকে রাখি তারপর আমরা একটা লুপ চালাতে পারি যে ফোর ইন আই ইকুয়াল টু ওয়ান আই লেস দেন ইকুয়াল পাওয়ার আমরা যতবার পাওয়ার করব আর কি ঠিক আছে যে পাওয়ারটা করব আমি অতবার চালাবো এবং কী করব আই আইকে কী করবো প্লাস প্লাস করে দেবো এবং সাথে কী করবো যে রেজাল্ট ইন রেজাল্ট বেস বলতে হচ্ছে এখানে টু আর পাওয়ার বলতে বোঝাচ্ছে আমার পাওয়ার বলতে আমার টেন এই যে এই যে টু এর টেন এই যে টু হচ্ছে আমার বেস এটার উপর কত দেবো দশ পাওয়া দেবো আমরা এইভাবে করতে পারি যে এক থেকে দশ বার চলবে লুকটা আর যতবার যতবার পাওয়ার করবে ততবার চলবে এবং ওই যতবার লুপটা চলবে ততবার হচ্ছে বেসটা দুই দুই খেলে অ্যান্সারের মধ্যে গুণ হতে থাকবে গুণ হতে থাকবে তার মানে এই দুই গুণ হবে আবার দুই গুণ হবে আবার দুই গুণ হবে আবার দুই গুণ হবে দশবার দুই গুণ হবে দেন রেজাল্টের মানটা হচ্ছে যে গুণ ফলটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা হচ্ছে আমাদের রুট ফোর্স এটা হচ্ছে আমাদের রুট ফোর্স মানে রুট ফোর্স আমরা এভাবে করতে পারি তো এটার ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করুন যে এইভাবে যদি আমরা করি তো এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো এন কেন এন না সরি এটা পাওয়ার বিগো পাওয়ার বিগো পাওয়ার তো এটা কেন বিগো পাওয়ার হচ্ছে দেখুন এটা পাওয়ার এই জন্যই হচ্ছে বিগো এন ধরে নিই পাওয়ারটাই হচ্ছে আমাদের এন ধরে ঠিক আছে তো বিগো পাওয়ার তো এটা দেখুন এই যে পাওয়ার যতবার আমাদের কিন্তু লুপটা ততবারই চলবে হুম তার মানে দশ হলে দশ যদি আমার এরকম বলতো যে টু এর উপর পাওয়ার একশো করো তাহলে লুপটা কতবার চলতো একশোবার চলতো যদি আমাদের বলতো টু এর উপর পাওয়ার থ্রি করো এটাও চলতো ঠিক আছে এভাবে যদি আমরা যদি আমাদের যদি বলতো যে পাওয়ারের মানটা হচ্ছে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার এইটিন টেন টু দি পাওয়ার এইটিন বা টেন টু দি পাওয়ার টেন টু পাওয়ার টুয়েলভ তাহলে আমার লুফটা কতবার চলতো বলুন তো টেন টু দি পাওয়ার টুয়েলভ বা চলতো ওয়ান থেকে টেন টু পাওয়ার টুয়েলভ পর্যন্ত এতবার চলতো তো এইটার ক্ষেত্রে দেখুন তো আমাদের টাইম কমপ্লিট টাইমটা আমাদের কতটা বেশি লাগতেছে অনেক বেশি লাগতেছে আমাদের অ্যান টাইম কমপ্লিট চলে থাকছে ঠিক আছে তো আমাদের যখন বড়ো বড়ো যখন আমাদের গুণ করার দরকার হবে যে টেন টু দি পাওয়ার হান্ড্রেড টেন টু দি ফোর টু হান্ড্রেড এত বড় বড় যখন আমাদের গুণ করার দরকার হবে তখন কিন্তু আমরা এই এটাতে আমরা করতে পারবো না এটাতে আমাদের টাইম অনেক বেশি লাগবে হ্যাঁ টাইম কমপ্লেক্সিটি অনেক বাড়ে যাবে হ্যাঁ তো আমরা কি করবো এটা টাইম কমপ্লেক্সিটি একদম কমাই দেবো একদম অর্ধেক অর্ধেক করে কমাই দেবো এটা এটা টাইম কমপ্লেক্সিটি লগ এনে চলে আসবে এটা টাইম কমপ্লেক্সিটি লগ এনে চলে আসবে তো লগ এন বুঝতে পারতেছেন কতটা কম ঠিক আছে তো আমরা এই এই পাওয়ারটা এই যে কীভাবে পাওয়ার করতে হয় এই জিনিসটাকে আমরা কী করবো বাইনারি এক্সপোডেন্ট বাইনারি এক্সপোনেন্সিয়েশন এইটার এই এই অ্যালগোরিদমটার সাহায্যে লগ অ্যান্ড এল টাইম কমপ্লেক্সিটিতে প্রবলেমটা সলভ করে ফেলবো খুব ইজিলি ঠিক আছে এখন আমরা সেটাই দেখবো যে আসলে এটা কীভাবে সলভ করা যায় তো আমরা ধরি যে টু এর উপর আমরা করবো টু এর উপর আমরা করবো পাওয়ার এইট টু এর উপর পাওয়ার এইট করবো যে টু এর উপর পাওয়ার এইট করলে আমাদের অ্যানসারটা আসলে কত আসে তো টু এর ওপর পাওয়ার এইট করলে আমাদের আসলে অ্যান্সারটা কত আছে বলুন তো টু এর ওপর পাওয়ার এইট করলে টু এর ফোর সিক্স করলে কত হয় টু এর ফোর ফাইভ করলে বত্রিশ টু এর ওপর সিক্স করলে সিক্সটি ফোর টু এর ওপর সেভেন করলে ওয়ান টোয়েন্টি এট টুয়ের ফোর এইট করলে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট তাহলে টু ফিফটি সিক্স টু ফিফটি সিক্স দুশো ছাপানো ঠিক আছে এটা হচ্ছে আমাদের টুয়েল ফোর এইট করলে আমাদের এই অ্যান্সারটা আসে তো এটা আমরা তো বুট ফোর্সে ইজিলি করতে পারি যে এক থেকে আট পর্যন্ত আমরা একটা লুপ চালাবো প্রত্যেকবারে রেজাল্টের মধ্যে খালি আমি কী করবো টুকে খালি গুন করে দেবো তাহলে দুশো ছাপান্ন হয়ে যাবে তো আমরা একটা বাইনের এক্স প্রনেন্সিয়েশন ইউজ করে এই অ্যালগোরেটা কীভাবে ইউজ করতে হয় এবং কীভাবে এটা করা যায় সেটা আমরা দেখবো সেটা এরকম হতে পারে আমরা প্রথমে রেজাল্টের মান কত ঢুকাই রেজাল্টের মান আমরা ওয়ান রাখি ঠিক আছে তো আমাদের রেজাল্টের মান একটা থাকবে তারপর আমাদের বেস থাকবে বেস কত বেস বলছে যার উপর পাওয়ার করবো আর হচ্ছে আমাদের একটা পাওয়ার থাকবে হ্যাঁ তো পাওয়ার থাকবে তো সর্বপ্রথম আমাদের রেজাল্টের মান কত সর্বপ্রথম আমাদের রেজাল্টের মান হচ্ছে সর্বপ্রথম রেজাল্টের মান হচ্ছে আমাদের ওয়ান সর্বপ্রথম আমাদের এটাই থাকবে বেসের মান হচ্ছে টু আর পাওয়ারের মান হচ্ছে আমাদের এইট হুম আমাদের নাইন দিলে আমাদের কত আসবে দুশো ছাপান্ন তাহলে হচ্ছে পাঁচশো বারো পাঁচশো বারো আসতেছে তাই না পাঁচশো বারো এটা হচ্ছে আমাদের ঠিক আছে তো আমরা এখন এটাকে আমরা কি করবো এই বাইনারি এক্স প্রনাউন্সিয়েশন এই অ্যালগোরিজমটা ব্যবহার করে এই মানটা আমরা বের করবো দেখি কীভাবে করা যায় এটা বুনফোর্সে তো বুঝতে পারতেছেন যে টু থেকে এক থেকে নাইন নাইন বার লুপ চালাই দিলে আর টুকে অ্যান্ড রেজাল্টের মধ্যে গুণ করে দিলে হবে হ্যাঁ তো আমরা কিন্তু এটা এইভাবে করবো না আমরা করবো এভাবে যে এটা কিভাবে করা যায় হুম এটা কিভাবে করা যায় তো এটার ক্ষেত্রে বাইনারি এক্সপ্লেনেশন যেভাবে কাজ করবে সেটা হচ্ছে যে আমাদের সর্বপ্রথম দেখবো যে রেজাল্টের মান কত রেজাল্ট মান ওয়ান বেজের মান টু আমরা পাওয়ার নিয়ে চিন্তা করবো পা আমাদের তো পাওয়ারটাই গুণ করতে হবে তাই না যতবার পাওয়ার ততবারই তো গুণ হবে তাই না তা আমাদের পাওয়ার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাজটা করবো বাইনারি এক্সপ্লেন ঠিক আছে মানে পাওয়ার জিরো হওয়ার আগ পর্যন্ত এটা চলবে তো এটা কীভাবে করবো যে আমরা সর্বপ্রথম কী দেখব যে পাওয়ারটা বিজোর না জোর হুম এটা একটু ভালো মতো খেয়াল করুন আমরা প্রথমে দেখবো পাওয়ারটা বিজোর না জোর পাওয়ারটা যদি হয় বিজোর অর্থাৎ বিজোর না পাওয়ারটা যদি হয় বিজোর তাহলে রেজাল্টের সাথে বেসটা গুণ হয়ে যাবে তাহলে রেজাল্টের সাথে বেস গুণ হবে দেখুন পাওয়ার যদি হয় বিজোর তার মানে আমরা যেটা দেখতেছি যে আমরা যেটা সত্ত্বেও দিচ্ছি যে পাওয়ার যদি কী হয় পাওয়ার মডেল টু ইকুয়াল ইকুয়াল যদি হয় ওয়ান মানে বিজোর যদি হয় বিজোর তাহলে আমরা কী করবো যে রেজাল্ট ইন টু ইকুয়াল বেস রেজাল্ট ইন্টু ইকুয়াল বেস ইলস ইলস কী করবো ইলস করবো হচ্ছে বেস বেস টু ইকুয়াল বেস আর আমাদের কী করবো পাওয়ারটা পাওয়ারটা অর্ধেক করে কমাই দেবো ভাগ ইকুয়াল টু পাওয়ার আচ্ছা আসলে আমরা কি করতেছি দেখি এখানে দেখি আরেকবার দেখি যখন আমাদের পাওয়ারটা হবে বিজোর তখন আমরা কি করব বললাম যখন হবে পাওয়ারটা আমাদের বিজোর তখন আমরা করব যেটা সেটা হচ্ছে দেখুন আমাদের আমরা যেটা বললাম যে পাওয়ার যদি হয় আমাদের বিজোর সরি তো আমাদের যেটা দেখলাম যে পাওয়ার যদি হয় বিজোর তাহলে আমরা কি করব রেজাল্টের সাথে বেসটা গুণ করব তাহলে রেজাল্ট ওয়ান আছে বেসটা রেজাল্ট হচ্ছে বেসের সাথে করে দেবো তাহলে দুই এককে দুই হয়ে গেল ঠিক আছে এবং কি করবো এবং আমাদের বেসের কোনো চেঞ্জ হবে না পাওয়ারটা কি হবে পাওয়ার মাইনাসিকোল ওয়ান হবে যদি পাওয়ারটা হয় বিজোর তাহলে আমরা কি করব যে রেজাল্টের সাথে বেস গুণ করব তারপর বেজের কোনো চেঞ্জ হবে না বেজের কোনো চেঞ্জ হবে না আর পাওয়ারটা কি হবে এক বিয়োগ হয়ে যাবে তাহলে এক বিয়োগ হলে কত হবে আট হয়ে যাবে ওকে ক্লিয়ার তাহলে আমরা যেটা করবো যে পাওয়ার যদি হয় বিজোর পাওয়ার যদি হয় বিজো বিজোর তাহলে আমরা কি করব রেজাল্টের সাথে বেস গুণ করবো আর পাওয়ারটা এক বিয়োগ করে দেবো হ্যাঁ বাকি সব ঠিক থাকবে তো এটা হলো আমাদের প্রথম যদি পাওয়ারটা বিজোর হয় আর যদি না হয় তখন আমরা কী করব বেস ইন্টু বেস তার মানে তখন আমাদের রেজাল্টের কোনো চেঞ্জ হবে না রেজাল্টের কোনো চেঞ্জ হবে না বেসটা চেঞ্জ হবে বেস ইন্টু বেস তার মানে বেজ কী হবে বেজ আসলে টু টু ইন্টু টু মানে কত হবে মানে টু ইন্টু টু করে দিতে হবে বেস ইন্টু বেস করে দিতে হবে তাহলে টু ইন্টু টু ফোর হ্যাঁ এবং পাওয়ারের মানটা কি হবে পাওয়ারের মান হবে পাওয়ার ভাগ টু মানে ফোর এইট ভাগ টু তাহলে এইট ভাগ টু পাওয়ার ভাগ টু মানে এইট ভাগ টু মানে কত ফোর এই যে ফোর চলে আসলো ঠিক আছে তো এইটা আমাদের করতে হবে এখন আবার এখন আমাদের আবার চেক করব যে পাওয়ারটা জোর না বিজোর জোর আবার দেখতেছি পাওয়ারটার জোর পাওয়ারটা যদি আবার জোর হয় তাহলে রেজাল্টের কোনো চেঞ্জ হবে না কিন্তু বেজের কি হবে বেজ ইন্টু বেজ হবে তাহলে চার ইন্টু চার কত হবে ষোলো হয়ে যাবে চার ইন্টু চার হয়ে যাবে ষোলো চার ইন্টু চার কত হবে ষোলো হয়ে যাবে তারপর আমাদের পাওয়ারটা কী হবে পাওয়ারটা আমাদের অর্ধেক হয়ে যাবে তাহলে পাওয়ার টু ফোরকে টু ভাগ করলে টু হয়ে যাবে ঠিক আছে আবার আমাদের কী হবে আবার দেখবো আমরা পাওয়ারটা জোর না বিজোর আবার পাওয়ার দেখতেছি আমাদের কী পাওয়ার হচ্ছে আমাদের জোর তার মানে রেজাল্টে কোনো পরিবর্তন হবে না আর পাওয়ারটা কি হবে পাওয়ার ইন্টু পাওয়ার হয়ে যাবে তাহলে ষোলো ইন্টু ষোলো করি ষোলো ইন্টু ষোলো তাহলে কত হবে ছয়শো ছত্রিশ নয় ছিয়ানব্বই আর ষোলোকে ষোলো ঠিক আছে তার মানে ছয় আর হচ্ছে আমাদের পাঁচ হন একশো ছাপান্ন আসতে আছে ঠিক আছে তাহলে একশো ছাপান্ন এটা আস্তে আছে আমাদের যদি ষোলো কিনি ষোলো করি হ্যাঁ একশো ছাপান্ন তারপর পাওয়ার করলে কত হবে পাওয়ারটা আমার কী হবে অর্ধেক হয়ে যাবে তাহলে টুকে দুই দ্বারা ভাগ করলে কী হবে ওয়ান হয়ে যাবে ওকে এবার আমাদের দেখতে হবে যে পাওয়ারটা কী আছে পাওয়ারটার জন্য বিজোর এবার আমাদের পাওয়ারটা আছে বিজোর তাহলে কী হবে একশো ছাপান্ন ইন্টু টু গুণ হয়ে যাবে তাহলে একশো ছাপান্ন ইন্টু টু করলে কত হবে একশো ছাপান্ন ইন্টু টু করলে হবে হচ্ছে আমাদের পাঁচশো বারো আমাদের কত হবে পাঁচশো বারো হবে ওকে পাঁচশো বারো আর আমাদের বেজের কোনো পরিবর্তন হবে না একশো ছাপান্নই থাকবে আর পাওয়ারটা কী হবে পাওয়ারটা হয়ে যাবে আমার অ মানে পাওয়ারটা হয়ে যাবে এক বিয়োগ হয়ে যাবে পাওয়ারটার সাথে এক বিয়োগ হয়ে যাবে তাহলে পাওয়ারটা কত হবে জোর জিরো জিরো হয়ে যাবে তো এই যে দেখুন পাওয়ারটা আমার কি হয়ে গেছে জিরো হয়ে গেছে না তাহলে কি আমি আর চেক করবো আমি আর চেক করবো না কারণ পাওয়ার জিরো হয়ে গেছে মানে আমার অ্যান্সার সলিউশন হয়ে গেছে তার মানে আমার অ্যান্সারটা হয়ে যাবে সরি মানে পাওয়ারটা জিরো তো ঠিক আছে তাহলে এই যে আমার সলিউশন হয়ে গেছে এখন আমাদের সি আউটটা মানে আমাদের অ্যান্সার হবে অ্যান্সার ইকুয়াল হবে যে রেজাল্ট রেজাল্টের আমার কত বারো পাঁচশো বারো এই যে পাঁচশো বারো পাই গেল পাঁচশো বারো পাই গেল তো এইটাই হচ্ছে বাইনারি বাইনের বাইনারি বাইনের এক্সপনেন্সিয়ানসিয়েশনের কি অ্যালবোডাম এটা আমাদের কি করতে হবে আমাদের দেখুন আমাদের দেখুন এটা যদি আমরা কি করতাম এটা যদি আমরা বুট ফোর্সে করতাম তাহলে আমাদের আট বার চলতো লুপটা বাট এটার ক্ষেত্রে কয়েকবার চলতেছে এটার ক্ষেত্রে চলতেছে একবার দুইবার তিন চার পাঁচবার বার চলতেছে ঠিক আছে তো আমাদের দেখুন একটা ছোট মান নিশি তাতেই আমাদের তিন কমে গেছে তাহলে যখন বিশাল বিশাল মান নিব তখন একদম অর্ধেক অর্ধেক করে কমবে ঠিক আছে তার মানে এমন মানে একদম লগ এনে চলে আসবে আমাদের টাইম কমপ্লেক্স যে চলে আসবে লগ এন ঠিক আছে দেখুন আমাদের প্রত্যেকবারই দেখুন তো অর্ধেক অর্ধেক করে কমতেছে না যখনই জোর হচ্ছে তখন কিন্তু অর্ধেক কমে যাচ্ছে যখনই হচ্ছে অর্ধেক কমে একদম অর্ধেক কমে যাচ্ছে তার মানে একশো থাকলে পঞ্চাশে চলে আসবে পঞ্চাশ থাকলে পঁচিশে চলে আসবে আবার এক কমে চব্বিশ আসবে চব্বিশ বারোতে চলে দেখুন কত একদম একশোতে একদম একশো পর্যন্ত করতে আমাদের একশো বার লুপটা চলতো মানে এক থেকে একশো পর্যন্ত চলতো বাট আমাদের চলবে হয়তো সর্বোচ্চ সাতবার আটবার বার দশবারের বার দশ বারে বেশি চলবেন ঠিক আছে তাহলে আমাদের টাইম করবেন কত কমে যাচ্ছে একদম এনে চলে আসছে ঠিক আছে তো এইটাই হচ্ছে বাইনারি এক্স তো আমাদের বাইনারি এক্সপোনানসিয়েশনের আরেকবার একটু বেস্ট মানে ইয়াটা বলে দিই যে অ্যালগোর কীভাবে চলবে যে আমরা পাওয়ার করবো দুইয়ের ওপর নয় ঠিক আছে এটার জন্য আমরা যখন পাওয়ার করি আমাদের রেজাল্ট আমি কত রাখবো ওয়ান রাখবো এখন আমরা দেখব পাওয়ারটা যদি বিজোর হয় তাহলে আমি রেজাল্টটা কি করবো বেসের সাথে গুণ করবো হ্যাঁ আর এবং পাওয়ারে এক কমে যাবে আর যদি পাওয়ারটা যোগ হয় তাহলে কী হবে রেজাল্টে কোনো পরিবর্তন হবে না বেস বেস হবে বেস ইন্টু বেস হয়ে যাবে বেসের সাথে বেস গুণ হয়ে যাবে এবং পাওয়ারটা অর্ধেক হয়ে যাবে আবার জোর হলে আবার বেস রেজাল্টে কোনো পরিবর্তন হবে না বেস ইন্টু টু বেস ইন্টু বেস হয়ে যাবে এবং পাওয়ারের পাওয়ারটা অর্ধেক হয়ে যাবে এভাবে চলতে থাকবে যখন পাওয়ার জিরো না হয় পাওয়ার জিরো হয়ে যাবে যখন তখন আমার অ্যান্সারটা হবে রেজাল্ট ঠিক আছে ওকে তো এটাই হচ্ছে আমার সলিউশন তো চলুন আমরা কোডটা দেখি বাইনারি এক্সপোনানসিয়েশনের অ্যালগরিদম হচ্ছে এটাই তো আমরা এটা কোডটা দেখি যে আমরা এটা কীভাবে কীভাবে কোডে রূপান্তর দেব তো আমি প্রথমে এখানে দেখুন যে আমি কী করছি যে হোয়েল টি মাইনাস এখানে আমি টেস্ট কেস নিচ্ছি টেস্ট কেস নেওয়ার পর দুটা নাম্বার নিছি এন আর এম এন হচ্ছে আমার বেস আর এম হচ্ছে আমার পাওয়ার তো এন এর উপর এম পাওয়ার কলে কত হয় আমি পাওয়ার ফাংশনকে কল দিয়েছি এই যে পাওয়ার ফাংশনটি হচ্ছে আমার বাইনারি এক্সকিয়েশনের ফাংশনটা তো এই যে পাওয়ার বেস নিছি আর এন নিছি এন বলতে ওই যে মানে পাওয়ারটা এম হুম আর বেস হচ্ছে আমার বেস যাই হোক তো রেজাল্ট কোনো আমরা সর্বপ্রথম কি রাখবো ওয়ান রাখবো এটা আমরা জানি এখন আমরা দেখতেছি হোয়েল এন মানে যতক্ষণ পর্যন্ত এন থাকবে পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই লু হোয়েল লুটা চলতে থাকবে এখন যখন এটা চলবে চলার পর আমি যখন চেক করতেছি যদি বিজোর হয় বিজোর হলে কি করবো রেজাল্ট ইন্টু ইকুয়াল বেস রেজাল্ট ইন্টু ইকুয়াল কি বেস আর এন মাইনাস মাইনাস ওই যে এক কমে যাবে আর রেজাল্টের সাথে গুণ গুণে যাবে আর যদি না হয় তার মানে জোর হয় জোর হলে কি হবে বেজ বেস ইন্টু বেস করব আর এনকে কি করবো অর্ধেক করে দেবো এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার পাওয়ারটা জিরো হয় এন জিরো হয় দেন সবশেষে আমি কি করবো রেজাল্টটাকে আমি কি করবো আর রেজাল্টটাকে আমি রিটার্ন করে দেবো ঠিক আছে তো এইটাই ছিল হচ্ছে মানে বাইনারি এক্সপ্লেনশন এটা আমাদের কী করবে টাইম কমপ্লেক্সিটি এতটা কম একদম লগ এন আনে দেবে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে এই বাইনারি এক্সপ্লেন টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের লগ বিগো লগ এন ঠিক আছে এই যেটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি তো এটা হচ্ছে বাইনারি এক্সপ্লেনশন তো এখন আমাদের দেখুন যে আমাদের যদি এরকম বলে যে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার একশো করো টেন টু দি পাওয়ার একশো মানে কি বুঝতে পারতেছেন টেন টু দি পাওয়ার একশো মানে কত বড় একটা মান চলে আসবে অনেক বড় একটা মান চলে আসবে ঠিক আছে অনেক বড় বিশাল বড় একটা মান চলে আসবে তো এত বড় মান তো আমরা ইন্টিজারে বা কোথাও রাখতে পারি না হ্যাঁ এবং এটাকে যদি আমরা এটাকে যদি আমরা টেন টু পাওয়ার একশো কেন আমি যদি এটা দিতাম এরকম দিতাম টেন টু পাওয়ার টুয়েলভ এত অনেক বড় দিয়ে এটা গুণ করতে গেলে আমাদের কত বড় একটা মান চলে আসবে তাই না তো এটাকে যদি আমরা রুট ফোর্সে করতে চাই যে এত বড় মান আসছে এই মানটা আমরা কি হবে যদি খুব বড় মানে যখন টেন টু দি পর টেন টু দি পর নাইনের চাইতে বড় হয়ে যাবে তখন টেন টু দি পর নাইন থেকে মডুল আস মোড করে হবে ঠিক আছে এরকম আসতে পারে তখন আমরা বুট ফোর্সটা কীভাবে চালাতাম এভাবে যে ফোর ইন্ট আই ইকুয়াল টু ওয়ান আই লেস দ্যান ইকুয়াল টু মানে পাওয়ার আই প্লাস প্লাস হ্যাঁ তারপর আমরা কি করতাম তারপর আমরা করতাম হচ্ছে রেজাল্ট রেজাল্ট ইকুয়াল রেজাল্ট ইন্টু আমাদের হচ্ছে বেসটা বেস মানে টেন ঠিক আছে তারপর আমাদের আমরা খালি চেক করতাম যে এটাকে আমরা কি করতাম যেহেতু আমাদের অনেক বড়ো মানটা হয়ে যেতে পারে টেন টু দুপার নাইনের বোড হয়ে গেলে আমরা বেস করে দেবো মানে মোড করে দেবো জাস্ট আমরা এখানে মোড করে দিতে পারতাম যে মোড এটা আমরা করে দিতে পারতাম বুট ফোর্সে বুট ফোর্সে ইজিলি করে ফেলতে পারতাম যে আমরা যদি কী করতাম চেক করতাম আমরা ওয়ান থেকে পাওয়ার পর্যন্ত লুপটা চালাইতাম এবং রেজাল্টই করে রেজাল্ট ইন্টু বেস করতাম মানে রেজাল্টের সাথে বেশ গুন হতে থাকতো গুণ হইতে থাকতো এবং আমাদের টেন টু তুপার নাইন দ্বারা মুড হতে থাকতো হতে থাকতো ঠিক আছে যদি আমাদের বলতো অনেক বড় একটা চলে আসছে এটা এত দ্বারা মুট করে দিতে হবে মোডুলার এক্স আর কি তো আমরা এইভাবে করতাম এটা আমরা বুটফর্সে করতাম তাহলে এই যে এই সেম কাজটাই এই সেম কাজটায় এই সেম কাজটায় আমরা হচ্ছে আমরা হচ্ছে বাইনারি তো জাস্ট আমাদের কি গুণের জায়গায় মোড হয়েছে না আমাদের জাস্ট কোনো কিছুই নাই আমাদের জাস্ট এই যে গুণগুলার জায়গায় খালি মোড করে দিতে হবে আর কিছুই না তাহলে আমাদের কি করতে হবে যে রেজাল্ট ইকুয়াল রেজাল্ট ইনটু রেজাল্ট ইন্টু বেস এটাকে আমরা কি করবো মোড করে দেবো এটাকে আমরা কি করব মুড করে দিব এখানে আমরা মুড করে দেব ওকে তো মুডটা আপনারা এখানে পাঠিয়ে দিতে পারেন যেখানে আমি মুড পাঠাই ধরি আমি এখানে মুড পাঠিয়ে দিলাম এল এল মুড এল এল মুড আপনারা যেটা তারা মুড করতে চাচ্ছেন একইভাবে এই জায়গায় একটু চেঞ্জ করে দিতে হবে যে বেজ ইকুয়াল বেজ ইকুয়াল বেজ ইন্টু বেজ মুড বা মডুলাস ওকে এটা আমরা করে দিতে পারি জাস্ট এটুকুই চেঞ্জ আর কোনো চেঞ্জ নেই তাহলে আমাদের যত বড়ই মান মান হোক না কেন আমাদের যদি বলে যে টেন টু একশোর উপর টেন টু দি পাওয়ার একশো এত গুণ ঘরো তবুও কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারবো টাইম টাইম বেশি লাগবে না আমাদের লগ অ্যান্ড টাইমে চলে আসবে ঠিক আছে তো এটার ক্ষেত্রে আমরা করতে পারবো জাস্ট আমাদের কী করতে হবে তাহলে অনেক বিগ একটা নাম্বার চলে আসবে তো তো এই নাম্বারটার জন্য আমরা জাস্ট মোড করতে বলতে পারি তো এখানে আমরা মোড নিছি না এখানে জাস্ট আমরা আপনারা হচ্ছে এখানে কোনো কিছু একটা মান পাঠিয়ে দিতে পারেন আমরা পাঠিয়ে দিতাম পাঠিয়ে দিতে পারি যে টেনি নাই এটা পাঠিয়ে দিলাম তাহলে এইটা দ্বারা আমাদের মোড হতে থাকবে হতে থাকবে ওকে তো এটা হচ্ছে বাইনারি এক্সপনেন্সিয়েশনও গেল এখানে মডুলার এক্সপনেশনটাও হয়ে গেল ঠিক আছে যে কীভাবে আমরা অনেক বড় মার্কে মোট করতে পারি আর ওই যে পাওয়ার পরে মুড করতে পারি ঠিক আছে তো এই কোডটাকে যদি আমরা রান করি এই কোডটা যদি আমরা রান করি তাহলে দেখুন আসলে আচ্ছা এখানে আমাদের মোট দেওয়া ছিল আসলে আগে থেকে তো আমি এটা কাটে দিলাম তো আমরা যদি দিই যে টেস্ট কেস দিলাম অনেকগুলো নিলাম আমি দিলাম টুয়েলও ওপর ফাইভ টুয়েল ফোর ফাইভ এর ফোর ফাইভ দিলে কত হয় বত্রিশ হয় ইজিলি চলে আসবে দশের ওপর একশো দশ একশো দিলে জিরো আসতে আসে মোট করছে এই জন্য জিরো চলে আসছে টেন ফোর নাইন দার মোট ওই জন্য আসলে তো আমরা এরকম করতে পারি যে থ্রি এর উপর দিলাম হচ্ছে আমাদের যেটা করছিলাম নাইন টু এর ফোর নাইন দেখুন পাঁচশো বারো ঠিক আছে তো আমরা খুব ইজিলি এটা আমরা কী করতে পারি খুব বিগ বিগ নাম্বারকে পাওয়ার করতে পারি কার সাহায্যে এই বাইনারি এক্স এই অ্যালগোরিদমটার সাহায্যে তো এটাই হচ্ছে আমাদের বাইনারি এক্স অ্যালগোরিদম ওকে তো আশা করি বুঝতে পারছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন জিনিস যদি জানতে ইচ্ছে মানে এটা বুঝতেছেন না বা এরকম কিছু তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব হচ্ছে সেটার সেই অ্যালগোরিদমটার কোনো লেকচার সিরিজ বা ভিডিও বানানোর ওকে আর হচ্ছে কত আর হচ্ছে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা আর এরপরের যে ভিডিওটা আসবে সেটাতে আমরা কি করব এই বাইনারি এক্সপারেনশেশনের একটা প্রবলেম সলভ করবো ওকে তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকবা সুস্থ থাকবা আর কোডটা কোডের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওকে কোনো সমস্যা নেই আল্লাহ হাফিজ